वेलकम टू माय चैनल श्रीज वर्ल्ड। सो विंटर किन्तु देखते देखते चले ही आसलो और विंटारे स्पेशली आमरा किछु किछु प्रॉब्लम फेस करी अबाउट स्किन एवं हेयर एर। आज के आमरा जे प्रॉब्लेमेर कथा शेयर करब सेटा होच्छे डैंड्रफेर। तो पुरो ভিডিওটা দেখার আগে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আর যদি আমার ভিডিওটা পছন্দ হয় থাকে এটাকে একটা লাইক দিয়ে দেবে। এই হ্যাকস গুলো কিন্তু খুবই ইজি এবং খুবই কম টাইমের মধ্যে তোমরা করে ফেলতে পারো কারণ আমরা সবাই ব্যস্ত থাকি আজকালকার দিনে, কারোর কাছে অত লেন্দি টাইম থাকে না যে লেন্দি প্রসেস ইউজ করব। এটা খুবই শর্ট টাইমে করা যায় কিন্তু খুবই বেশি এফেক্টিভ। ড্যান্ড্রফ হচ্ছে এমন একটা ইস্যু যেটা কিনা খুবই ইরিটেটিং আর কিন্তু আনফর্চুনেটলি সবাইকে এটা ফেস করতে হয়, স্পেশালি উইন্টারের টাইমে। ড্যান্ড্রফ বিভিন্ন ধরনের হয়, লাইক কারোর ড্রাই ড্যান্ড্রফ হয়, কারোর একটু চিপকু টাইপের ড্যান্ড্রফ হয় যেটা কিনা স্ক্যাল্পে লেগে থাকে। তো সেটা স্কিন টাইপের অনুযায়ী ডিপেন্ড করে। তো আমি তিনটে হ্যাকস দেখাবই, সাথে কিছু বোনাস টিপসও শেয়ার করব যেগুলো কিন্তু ফলো করলে তোমরা কিন্তু ড্যান্ড্রফের হাত থেকে রেহাই পেতে পারো। তো আর ভিডিওটাকে লেন্দি না করে এবার আমি স্টার্ট করে দিই। তো ফার্স্ট আমি দেখাবো হেয়ার স্ক্রাবার, তার জন্য লাগবে নর্মাল নুন। যে নুনটা আমরা বাড়িতে খাই সেই নুনটাই লাগে, এর জন্য স্পেসিফিক কোনো নুন আলাদা করে কিনতে হবে না। এক চুটকি নুন নিয়ে সেটা আমরা স্ক্যাল্পে লাগিয়ে নেব, যেভাবে আমি দেখাচ্ছি ঠিক এইভাবেই লাগাতে হবে। তোমরা এইভাবে শীতি করে করে সেই জায়গাটায় স্ক্যাল্পের মধ্যে নুনটা দিয়ে দেবে। নুন কিন্তু ড্যান্ড্রফ রিমুভ করতে খুব বেশি হেল্প করে, এটা কিন্তু আমরা অনেকেই জানি না, তাই সবাইকে বলবো এটা একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবে। যাদের অয়েলি স্ক্যাল্প, ড্যান্ড্রফটা আমাদের চিপকে থাকে, তাদের ক্ষেত্রে এটা খুবই কিন্তু একটা উপকারী উপাদান, মানে ড্যান্ড্রফ রিমুভ করার জন্য। এবার আমরা কি করব, আঙুলটাকে নর্মাল জলে ডিপ করে হালকা হাতে কিন্তু স্ক্রাব করে নেব, খুবই হালকা হাতে করতে হবে। এটাতে কি হবে, নুনটা ডাইলিউট হয়ে যাবে এবং স্ক্যাল্পের সাথে কিন্তু মিশে যাবে। এই যে স্টেপটা দেখাচ্ছি সেই স্টেপটা কিন্তু ম্যাজিকের মতো কাজ করে ড্যান্ড্রফ রিমুভ করতে, তাই তোমাদেরকে বলবো সবাই ট্রাই করো এবং আমাকে জানাও। স্টেপে আমি বানাবো শ্যাম্পু, তার জন্য লাগবে একটা পাতিলেবু, যে কোনো নর্মাল হার্বাল শ্যাম্পু, আমি নিয়েছি অনিয়ন শ্যাম্পু ফ্রম ওয়াও। এবার আমি এইখানে একটা গোটা লেবুর চিপে ওটার রসটা বের করে নিচ্ছি। এবার তার সাথে আমার চুলে 3-4 পাম্প শ্যাম্পু লাগে, তোমাদের চুলের লেন্থ অনুযায়ী তোমরা কিন্তু নিয়ে নেবে এবং এটাকে ভালো করে মিক্স করে নেবে। দিয়ে নর্মালি আমরা যেভাবে শ্যাম্পু করি সেভাবে চুলটাকে কিন্তু এই শ্যাম্পুর সাহায্যে ওয়াশ করে নেবেন। তো লাস্ট স্টেপ মানে থার্ড স্টেপে আমি দেখাবো যে হেয়ার সিরাম কিভাবে বানাতে হয়। এর জন্য লাগবে ভিটামিন ই ক্যাপসুল, আমি এখানে ইভিয়ন 600 ইউজ করেছি, তোমরা চাইলে ইভিয়ন 400 বা অন্য কোনো ভিটামিন ক্যাপসুল ইউজ করতে পারো। একটা ভিটামিন ই ক্যাপসুল লাগবে, সাথে লাগবে অ্যাপেল সাইডার ভিনিগার। অ্যাপেল সাইডার ভিনিগার লাগবে 2 চামচ। অ্যাপেল সাইডার ভিনিগার চুলের জন্য প্রচন্ড উপকারী একটা উপাদান, এটা আমি আগেও তোমাদেরকে বলেছি। তার সাথে লাগবে হচ্ছে জল, তো আমি 3 চামচ জল নিয়েছি, তার সাথে মেশাবো 2 চামচ অ্যাপেল সাইডার ভিনিগার। আর ফার্স্টেই আমি বলেছি যে এর মধ্যে মিশাতে হবে একটা ইভিয়ন ই ক্যাপসুল। ক্যাপসুলটা কেটে তার ভিতরে জুসটা নিতে হবে। এবার আমি সবকটাকে এরকম একটা স্প্রে বোতলে নিয়ে ভালো করে শেক করে নিয়েছি, যাতে সবকটাই কিন্তু ভালোভাবে মিক্স আপ হয়ে যায়। এবার আফটার শ্যাম্পু চুলটাকে মুছে নিয়ে তারপরে এই সিরামটাকে সারা চুলে অ্যাপ্লাই করতে হবে। যাদের ঠান্ডা লাগার ধাত আছে তাদেরকে বলবো দিনের বেলায় অ্যাপ্লাই করতে, আর যাদের ঠান্ডা লাগার ধাত নেই তারা কিন্তু রাত্রে শোয়ার আগে যদি অ্যাপ্লাই করে শুতে পারো, এটা কিন্তু খুবই ভালো কাজ করবে। তো তোমরা সবাই দেখিয়ে নিলে কত ইজিলি আমরা এই রেমিডিস গুলো বানিয়ে ফেললাম এবং সাথে সাথে কিন্তু আমাদের ড্যান্ড্রফের প্রবলেমের সলিউশনও পেয়ে গেলাম। তো তোমরা সবাই এটাকে ট্রাই করো আর জানিও আমাকে কমেন্ট সেকশনে যে তোমরা কতটা এটার থেকে বেনিফিট পেলে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আরও অনেক অনেক রেমিডিস কিন্তু আসতে চলেছে, তো সেটা দেখার জন্য আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। তো ফ্রেন্ডস আজকের মতো এখানেই, দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য ভিডিওতে। বাই এভরিওয়ান।